নমস্কার বন্ধুরা দার্জি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আর পি এফ কনস্টেবল ভর্তির টু থাউজেন্ড টোয়েন্টি টু তো বন্ধুরা তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছ যে তোমাদের আর পি এফ এর নতুন ভ্যাকেন্সিটা দুই হাজার বাইশ সালে জারি করা হয়েছে সেটা কবে আসতে চলেছে তো বন্ধুরা এই নিয়ে কমপ্লিট ডিটেলস আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা কবে এর ফুল নোটিফিকেশন পেয়ে যাবে এবং কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে ও বন্ধুরা এখানে সর্বমোট আঠারো হাজার হয়েছে সবগুলি ভ্যাকেন্সি কনস্টেবলের জন্য রাখা হয়েছে এই সবগুলি ভ্যাকেন্সি পূরণ করার জন্য দু হাজার বাইশ সালে তোমাদেরকে নতুন নোটিফিকেশন দেওয়া হবে বন্ধুরা তোমরা যদি আর পি এ যেতে চাও অর্থাৎ রেলওয়ে প্রটেকশন ফোর্স যেতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা বেশি বকবক না করে ভিডিওটি আরম্ভ করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমি আর পি এফ কমপ্লিট ডিটেলস আলোচনা করছি তোমরা দেখে সর্বপ্রথম রাখা হয়েছে রেলওয়ে প্রোডাকশন ফোর্স আর ফিএফ কনস্টেবল কন্টেবল ভ্যাকেন্সি এখানে পোস্ট নেম কনস্টেবল রাখা হয়েছে টোটাল নাম্বার অফ রাখা হয়েছে এখানে মেল রাখা হয়েছে নয় হাজার ফিমেল রাখা হয়েছে নয় হাজার অর্থাৎ পুরুষ নয় হাজার মহিলা নয় হাজার রাখা হয়েছে পর রাখা হয়েছে রেলওয়ে প্রোডাকশন পোস্ট কনস্টেবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে ন্যাশনালিটি ক্যান্ডিডেট মোস্ট হ্যাজ বিন সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এরপর রাখা হয়েছে এজ লিমিট মিনিমাম এজ লিমিট আঠারো ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট পঁচিশ ইয়ার্স অর্থাৎ আপনাকে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এরপর বন্ধুরা সরকারি নিয়ম অনুসারে টের জন্য এজ রিলাজেশন রাখা হয়েছে এরপর বন্ধুরা এখানে রাখা জন্য পাঁচ বছরের বয়সে দেওয়া হবে এবং ওবিসি বিসি জন্য তিন বছরের বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ এখানে আপনি যদি এসি বা এস টি হয়ে থাকেন তাহলে 18 থেকে তিরিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যদি ও ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন পর বন্ধুরা এখানে রাখা হয়েছে আর কনস্টেবল এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ এই পোস্টে আবেদন করতে গেলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার এখানে বলা হয়েছে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন এরপর এখানে রাখা হয়েছে আর ফিএফ কনস্টেবল প্লেস স্যালারি এখানে স্যালারি রাখা হয়েছে পাঁচ হাজার দুইশো থেকে বিশ হাজার দুশো টাকা গ্রেড রাখা হয়েছে দুই হাজার টাকা পার মান্থ লেভেল ফাইভ অনুযায়ী এরপর এখানে রাখা হয়েছে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া রাখা হয়েছে এরপর এখানে রাখা হয়েছে সিলেকশন প্রসেস সর্বপ্রথমে আপনাদের কম্পিউটার টেস্ট সিবিটি হবে এরপর দুই কম্পিউটারে রাখা হয়েছে তিন রাখা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল টেস্ট এরপর এখানে পুরুষ প্রার্থীদের জন্য হাইট কতটুক লাগবে বডি কতটুকু লাগবে এগুলো বিস্তারিত দেওয়া হয়েছে ইউ আর ও বি ক্যান্ডিডেটদের জন্য হাইট রাখা হয়েছে একশো পঁচটি সেন্টিমিটার বডি রাখা হয়েছে আশি সেন্টিমিটার আপনাকে ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার করতে হবে এরপর এইচএসটি ক্যান্ডিডেটদের জন্য হাইট রাখা হয়েছে একশো ষাট সেন্টিমিটার বডি রাখা হয়েছে ছিয়াত্তর দশমিক দুই সেন্টিমিটার আপনাকে ফুলিয়ে একাশি দশমিক দুই সেন্টিমিটার করতে হবে পরে এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য টু আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য হাইট রাখা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার এইচএসটি ক্যান্ডিডেটদের জন্য হাইট রাখা হয়েছে একশো বাউন্ন সেন্টিমিটার তো বন্ধুরা এরপর রাখা হয়েছে স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই ফ্রম মে দুই বাইশ তো বন্ধুরা এখানে কোনো অ্যাকুরেট ডেট দেওয়া হয়নি যে ডেট থেকে তোমরা আবেদনটা করতে পারবে এখানে একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে মে দুই হাজার বাইশ অর্থাৎ মে মাসে তোমাদের এই আবেদন প্রক্রিয়াটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যখনই আরপিএফ থেকে আর অফিস ডেট অ্যানাউন্স করা হবে তোমাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এই ছিল রেলওয়ে কনস্টেবল ভর্তি দুই হাজার বাইশ কি বিস্তারিত আলোচনা তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ